ভিডিওতে যে গোলাপ ফুলটি দেখছেন, এই ফুলটির নাম হচ্ছে তাজমহল গোলাপ। বাংলাদেশে সাধারণত বড় ভেরিয়েন্টের যে গোলাপগুলো আছে, লিঙ্কন, ডবল ডেলাইট, সসবেরি সস, এই তাজমহল, এই ফুলগুলোর মধ্যে তাজমহল সর্বোচ্চ বড় এবং দেখতেও অসাধারণ সুন্দর। কালারটা গাঢ় লাল রং হয় এবং এর পাপড়িগুলো অনেকটা প্লাস্টিকের মতন হয়। তবে যে বড় ভেরিয়েন্টের ফুলগুলোর নাম বললাম, এই প্রত্যেকটি একটি বোটাতে শুধু একটি ফুলই হয়। তবে অন্য ফুলগুলোর তুলনায় এই তাজমহল গোলাপের স্থায়িত্ব অনেক বেশি। মোটামুটি গাছে একবার ফুল ফুটলে 18 থেকে 20 দিন মতন গাছে স্থায়ী হয়। তবে ধীরে ধীরে এর কালারটা চেঞ্জ হতে থাকে এবং একসময় ফ্যাকাশে রং ধারণ করে। তবে বর্ষা ঋতুতে হওয়ার কারণে এই ফুলটি একটু অপেক্ষাকৃত ছোট। তবে এই ফুল মোটামুটি যদি শীতকালে হয় বা তার পরবর্তী সময় হয় তাহলে 7 ইঞ্চির মতন ব্যাস হয়ে থাকে।